फ्रेंड्स, वेलकम टू आवर चैनल एसके एंड एसबी प्रोडक्शंस। आमादेर एई 6 इंचेर स्क्रीने नेपाल के पुरोटाई घूरिए देखाबो। आशा करछि खूब भालो लागबे तोमादेर। आर ई नेपाले बजेट टूर किभाबे तोमरा प्लान करबे सेईटाई निखुत बर्णना तोमादेर सामने उपस्थित करछि। ভারতের উত্তরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি দেশ হচ্ছে এই নেপাল। আর কম খরচায় বিদেশ ভ্রমণ বলতে নেপালের নাম কিন্তু প্রথমেই আসে। এই নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। নেপালি রুপি বা রুপাইয়া এই কারেন্সি চলে। ভারতের 10 টাকা মানে নেপালি 16 টাকা। এখানে টাকা এক্সচেঞ্জ করতে কোনো রকম ট্যাক্স দিতে হয় না। তোমরা হোটেলে বা যেই সমস্ত রেস্টুরেন্টে খাবে সেখানে কিন্তু ইজিলি 100 থেকে 500 টাকা অবধি নোট চালিয়ে নিতে পারবে। আর ইউপিআই এর কোনো রকম অ্যাপ নেপালে চলে না। ইন্টারন্যাশনাল এটিএম চার্জ অনেকটাই বেশি, তাই বেস্ট হচ্ছে ক্যাশ ক্যারি করা। ছেঁড়া ফাটা রং লাগানো যে কোনো ইন্ডিয়ান নোটই কিন্তু নেপালে চলে যায়। আর নেপালের ধর্ম ওখানে পালন করা হয় হিন্দু এবং বৌদ্ধ ধর্ম। নেপালে বছরের যে কোনো সময়ই তোমরা ভ্রমণ করতে পারো, শুধুমাত্র বর্ষাকালটা বাদ দিয়ে। নেপাল ভ্রমণের জন্য পিক টাইম হলো অক্টোবর থেকে এপ্রিল মাস। এবারে বলি ইন্ডিয়া থেকে তোমরা নেপালে কিভাবে ট্রাভেল করবে। কোনো ভিসার কিন্তু প্রয়োজন নেই, অর্থাৎ কারোর কাছে যদি পাসপোর্ট নাও থাকে, শুধুমাত্র ভোটার আইডি কার্ড থাকলেই কিন্তু নেপালে তোমরা ট্রাভেল করতে পারবে। আর আমরা যেভাবে গেছিলাম সেটা হচ্ছে বাই ট্রেন। বিহারের রক্সোল বর্ডার দিয়ে আমরা ইন্ডিয়া থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। এরকমই আরও 3টে জায়গা আছে। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে তোমরা যেতে পারবে, উত্তরাখণ্ডের বানবাসা থেকে যেতে পারবে, আর ওয়েস্ট বেঙ্গলের পানি ট্যাঙ্কি। তোমরা চাইলে পার্সোনাল কারে করেও যেতে পারো, সেক্ষেত্রে বর্ডারে পারমিট করিয়ে নিতে হবে। এই পারমিট অফিসের নাম হচ্ছে বানসার অফিস, যেখানে হাতে সময় নিয়েই কিন্তু তোমাদের যেতে হবে, কারণ প্রচুর লাইন পড়ে। দিল্লি কাঠমান্ডুর মধ্যে রয়েছে ইন্ডিয়া নেপাল মেট্রিক সার্ভিস। এবারে আমাদের চোখ দিয়ে নেপাল দর্শন করাবো তোমাদের এই ভিডিওতে। তো হাওড়া থেকে রক্সোল যাওয়ার ট্রেন হচ্ছে মিথিলা এক্সপ্রেস 13021। রক্সোলে নেমে কিভাবে তোমরা নেপালের উদ্দেশ্যে জার্নি করবে, তো আমাদের যেহেতু পুরো ট্রিপটাই গ্র্যান্ডিউডা লেজার প্রাইভেট লিমিটেড দ্বারা প্ল্যান্ড ছিল, তো সেই কারণে আমাদের পুরো ট্রিপটা ওরাই আমাদেরকে গাড়ি করে দিয়েছিল। এবারে বলি যে বাজেট ট্রিপের জন্য কিভাবে ঘুরবে। রক্সোলে নেমে রিক্সো অথবা টাঙ্গা করে বর্ডার ক্রস করে বীরগঞ্জে চলে যাও। ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। বীরগঞ্জ থেকে রিজার্ভ কারে করে চিতোয়ান অথবা সৌরাহতে যেতে পারো। এই ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। চিতোয়ানে লজ থেকে রিসর্ট সব রকমের হোটেল ওখানে পেয়ে যাবে। আর আমরা কোন রিসর্টে ছিলাম সেটা জানতে হলে নেপাল ব্লগের পুরো প্লেলিস্টের লিংক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। নেক্সট মর্নিং ব্রেকফাস্ট করে জাঙ্গল সাফারিতে চলে যাও। এই জাঙ্গল সাফারির ব্যবস্থা কিন্তু হোটেল থেকেই করে দেয়, তো সেই জন্য আগের দিন রাতেই হোটেলের যে ম্যানেজার তার সাথে কথা বলে রাখতে হবে। সাফারি কমপ্লিট করে পোখরা চলে যাও। আর পোখরা যাওয়ার বিভিন্ন অপশনস আমি তোমাদেরকে দিয়ে দিলাম। সৌরাহ মার্কেট থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা দূরত্বে সৌরাহ ট্যুরিস্ট বাস পার্ক। বাস প্রতিদিন সকাল 9টায় ছাড়ে। এখানে দুরকম বাস রয়েছে। ইকোনমিক্যাল বাসে খরচ পড়বে 1000 থেকে 1300 টাকা, আর ডিলাক্স বাসে খরচ পড়বে 1300 থেকে 2000 টাকা। যে হোটেলে স্টে করবে তাদেরকে বলবে, তারাই বাস টিকিটের ব্যবস্থা করে দিতে পারবে। রিজার্ভ কারে খরচ পড়বে কম বেশি 10,000-এর মতো। সৌরাহ থেকে পোখরা যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। হাইওয়েতে মাঝখানে থেমে লাঞ্চ সেরে নিতে পারো, বাসও থামে মাঝে দুবার। এবারে বলি পোখরাতে অন্তত পক্ষে 3 দিন থাকার চেষ্টা করবে, কারণ পোখরাতে কিন্তু রয়েছে বিভিন্ন ভালো ভালো সাইট সিন। আর এই পোখরা থেকে কিন্তু প্যারাগ্লাইডিংয়ের সুবিধা রয়েছে। পোখরায় আমরা কোন হোটেলে ছিলাম সেটা দেখতে হলে প্লেলিস্ট থেকে পোখরার ভিডিওটা দেখে নিও। এই পোখরায় রয়েছে ফেওয়া লেক, আর চেষ্টা করবে পার্শ্ববর্তী কোনো বাজেট হোটেলে বুক করা। তো নেক্সট মর্নিং ব্রেকফাস্ট করে
চলে যাও ফেওয়া লেকে বোট রাইড করতে। আর এই ফেওয়া লেকে রয়েছে তালব্রাহী মন্দির। এই তালব্রাহী মায়ের মন্দির কিন্তু খুবই জনপ্রিয়, তোমরা যদি হাতে সময় নিয়ে যাও তাহলে ওখানে পুজোও দিয়ে আসতে পারো। নেক্সট সাইট সিন হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দির। বিন্ধ্যবাসিনী মন্দিরের ব্লগটাও দেওয়া আছে আমাদের চ্যানেলে, অবশ্যই দেখে নিও। এরপরে চলে আসো মহেন্দ্র কেভ, রয়েছে স্বয়ম্ভু গণেশ। 10 মিনিট হাঁটা পথে পেয়ে যাবে পরের সাইট সিন ব্যাট কেভ। এবারে চলে এসো স্বেতি গর্জ, দেখে নাও স্বেতি নদীর ঝর্ণা। নেক্সট সাইট সিন হচ্ছে দেভিস ফল। এই দেভিস ফলে পারদি খোলা নদীর ঝর্ণা তোমরা দেখতে পাবে। এই প্রত্যেকটা কেভকে কেন্দ্র করে ছোটোখাটো বিভিন্ন মার্কেট রয়েছে। এরই উল্টো দিকে রয়েছে নেপালের সবথেকে বড় গুহা গুপ্তেশ্বর মহাদেব কেভ। এখানে দেখতে পাবে মহাদেবের শিবলিঙ্গ, গুহার ঢোকার রাস্তা এবং একদম নিচে পারদি খোলা নদীর বিশাল আকৃতির ঝর্ণা। সেই ঝর্ণাটি এমনভাবে বয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে মহাদেব স্বয়ং ওখানে বিদ্যমান। তোমরা চাইলে পোখরার লোকাল কিছু স্ট্রিট ফুডও ট্রাই করতে পারো, যেমন আমরা ট্রাই করেছিলাম নেপালি থুকপা। নেক্সট মর্নিং ব্রেকফাস্ট করে চলে যাও সারাঙ্গোট, যেখানে তোমরা প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি করতে পারবে। প্যারাগ্লাইডিংয়ের জন্য যে হোটেলে তোমরা স্টে করছো সেই হোটেলেও বলে রাখতে পারো, কারণ ওখানে সব রকম হোটেলেই প্যারাগ্লাইডিং এবং বিভিন্ন মাউন্টেন অ্যাক্টিভিটি করানোর জন্য ব্যবস্থা অ্যাভেলেবেল থাকে। এরপর দেখে নাও ওয়ার্ল্ড পিস প্যাগোডা, ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম এবং পোখরার বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। নেক্সট মর্নিং চেক আউট করে কাঠমান্ডু যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে পড়ল মনোকামনা মন্দির। সময় লেগেছিল 3 থেকে 4 ঘন্টা, কিন্তু তারপরে মনোকামনা মন্দিরে কেবেল কারের উদ্দেশ্যে জার্নি এবং সেই কেবেল কার থেকে মনোকামনা মন্দিরে পুজো দেওয়া সব মিলিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমাদের লেগে গেছিলো। পুজো দিয়ে কিন্তু খুব ভালো লাগলো। খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা ওখান থেকে যখন বেরোচ্ছি তখন প্রায় সন্ধে, এবং সেই সন্ধের পরে আমরা যাত্রা করলাম মনোকামনা মন্দির থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে। এই মনোকামনা মন্দির থেকে কাঠমান্ডু পৌঁছতে আমাদের লেগে গেল আরও 3 থেকে 4 ঘন্টা। হোটেল যেহেতু অলরেডি ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করা ছিল, সেই কারণে কোনো অসুবিধা হয়নি। বলে রাখা ভালো, মনোকামনায় লাঞ্চ করে নিতে পারো, কারণ প্রচুর হোটেল ওখানে অ্যাভেলেবেল। আর এই মনোকামনা মন্দিরের আশেপাশেই রয়েছে প্রচুর হোটেল এবং রিসর্ট, যেখানে চাইলে তোমরা একটা দিন স্টেও করতে পারো। এবারে বলি মনোকামনা থেকে কাঠমান্ডু গাড়িতে ছাড়াও আর কী কীভাবে তোমরা আসতে পারো। প্রথম অপশান হচ্ছে বাস। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার বাস ধরে মনোকামনা নামতে হবে, এক রাত্রি ওইখানে তোমরা থাকতে পারো, সকালের বাস ধরে কাঠমান্ডু চলে আসতে পারো। ইকোনমিক্যাল বাস ফেয়ার 1000 টাকা আর ডিউলাক্স বাস 1300 থেকে 1600 টাকা। যদি কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে না যাও তাহলে নিজেরাও রিজার্ভ কার বুক করতে পারো পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য। মনোকামনায় নেমে পুজো দিয়ে 5 থেকে 6 ঘন্টা ঘুরে সেই রাতেই কাঠমান্ডু হোটেলে চেক ইন করতে পারো, সেক্ষেত্রে রিজার্ভ কারের ভাড়া পড়বে 11000, তার কম বেশি। কাঠমান্ডুর জন্য 4 নাইট স্টে কিন্তু দরকার। কাঠমান্ডুর বিখ্যাত থামেল মার্কেটের কাছে সব রকম বাজেটের হোটেল তোমরা পেয়ে যাবে। আমরা কোন হোটেলে ছিলাম সেটার ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে। হাতে সময় থাকলে থামেল মার্কেট কিন্তু অবশ্যই ঘুরে নিই। এবারে বলি নেক্সট মর্নিং ব্রেকফাস্ট করে চলে যাও সাইট সিন করতে। প্রথমে দেখে নাও পশুপতিনাথ মন্দির। এখানে কিন্তু মহাদেবের অনেক রকমের মন্দির তোমরা দর্শন করার সুযোগ পাবে। এরপর অল্প দূরত্বেই রয়েছে গুহেশ্বরী শক্তিপীঠ মন্দির। পাশেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাও গোরক্ষনাথ মন্দির। এখানে অনেক হরিণ দেখতে পাবে। সাথে বলে রাখা ভালো, হনুমান এতটাই ওখানে বেশি, সাবধানতা অবলম্বন করবে কাঠমান্ডুর প্রত্যেকটা মন্দির দর্শনের সময়। এরপরে তোমরা যেতে পারো ভুবনেশ্বরী মায়ের মন্দির, সেখান থেকে বৌদ্ধনাথ স্তূপ। বৌদ্ধনাথ স্তূপের চারপাশের মার্কেটটাও ঘুরে নিতে পারো, অনেক রকমের জিনিস এখানে দেখতে পাবে। এবারে লাঞ্চ সেরে নাও, আর লাঞ্চ সেরেই কাঠমান্ডুর বিখ্যাত দরবার স্কোয়ার দেখে নাও। এই দরবার স্কোয়ারের মধ্যেই রয়েছে ত্রিভুবন মিউজিয়াম, মহেন্দ্র মিউজিয়াম, পঞ্চমুখী হনুমান মন্দির, কুমারী ঘর,
জগন্নাথ টেম্পল, হনুমান ধোকা এবং কাষ্ঠমণ্ডপ। নেক্সট সাইট সিন হলো বুড়হা নীলকণ্ঠ। এই মন্দিরে তোমরা দেখতে পাবে বৌদ্ধদেব কিভাবে নীলকণ্ঠ হয়েছিলেন। এখান থেকে বেরিয়ে এবার চলে এসো স্বয়ম্ভূনাথ মন্দিরে, যার পুরো নাম স্বয়ম্ভু মহাচৈত্য মন্দির। দেখে নাও অপরূপ বৌদ্ধ নিদর্শন ও প্রাকৃতিক পরিবেশ। এর আর এক নাম হলো মাঙ্কি টেম্পল। এইখানে মানুষের থেকে হনুমানের ভিড়ই চোখে পড়ার মতন। এই মন্দিরের কাছেই বিভিন্ন নেপালি স্ট্রিট ফুডের হোটেল রয়েছে, যেখান থেকে তোমরা ডিনার করে নিতে পারো। কাঠমান্ডুর নেক্সট মর্নিংয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো ভক্তপুরের উদ্দেশ্যে। এই ভক্তপুর মল্ল রাজার সময়কালে নেপালের রাজধানী বলে পরিচিত ছিল। এই জায়গার প্রাচীন ইতিহাস এবং কারুকার্য সত্যি অবিস্মরণীয়, যা আমাদের মুগ্ধ করেছিল। এই ভক্তপুরেই দেখতে পাবে পটারি স্ট্রিট, অর্থাৎ এখানে মাটির শিল্পের প্রচুর নিদর্শন, অর্থাৎ মৃৎশিল্প হস্তশিল্পের প্রচুর নিদর্শন তোমরা দেখতে পাবে। এখানে হাতে তৈরি বিভিন্ন লক্ষ্মীর ভাড়, মাটির কলসি, মাটির তৈরি বিভিন্ন রকমের শোপিস, হাতে আঁকা পেন্টিং, বিভিন্ন বিভিন্ন জিনিস দেখতে পাবে, যা বলে শেষ করার মতন নয়। এতটাই সুন্দর সুন্দর নিদর্শন দেখার মতন। সব দেখে নিয়ে এবারে এসো নাগারকোট। নাগারকোটে আমরা দেখেছিলাম সানসেট ভিউ পয়েন্ট, আর এখানেই বিভিন্ন রকমের নেপালি স্ট্রিট ফুড পেয়ে যাবে। তো তোমরা লাঞ্চ সেরে নিতে পারো নাগারকোটে। নাগারকোট থেকে সন্ধেবেলায় হোটেলে পৌঁছে যাও এবং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো থামেল মার্কেট। হ্যাঁ, থামেল মার্কেটও কিন্তু নেপালের খুবই জনপ্রিয় একটি মার্কেট, যেখানে তোমরা লোকাল এবং ব্র্যান্ডেড জিনিসপত্র দেখতে পাবে। চাইলে ডিনারে ওখানকার স্ট্রিট ফুড বা লোকাল নেপালি ফুড ট্রাই করতে পারো। এবার নেপালের যেটি সবথেকে জনপ্রিয় জিনিস, হেলিকপ্টার ভিউ। নেক্সট মর্নিং ব্রেকফাস্ট করে মাউন্ট এভারেস্টের হেলিকপ্টার ভিউ দেখে নিতে পারো। সকাল 8টা থেকে শুরু হয়, প্রাইস 13,090 মিনিটের রাইড থাকে। এই হেলিকপ্টার ভিউ দেখে নিয়ে চলে যাও ন্যাশনাল মিউজিয়াম অফ নেপাল এবং তার সাথে পাঠান দরবার স্কোয়ার। এর সাথে সাথেই পাশেই রয়েছে গোল্ডেন টেম্পল। এই সমস্ত লোকাল সাইট সিনগুলো দেখে নিয়ে পরে তোমরা সন্ধেবেলায় নিজের মতন নেপালের আশপাশটা ঘুরে নিতে পারো। তোমাদেরকে এইভাবে যাতে আরও অনেক জায়গা আমরা ঘোরাতে পারি, সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো। ডেসক্রিপশানের লিঙ্কে যে ভিডিওগুলো দিয়ে রেখেছি সেগুলোও দেখে জানিও তোমাদের কেমন লাগলো। নেক্সট মর্নিং ব্রেকফাস্ট করে চেক আউট করে বীরগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম, আর মিথিলা এক্সপ্রেসের টাইম ছিল সকাল 10টায়। তো চেষ্টা করবে যে নেপাল থেকে রক্সলে এসে আগের দিনটা স্টে করার, যাতে সকাল 10টায় তোমাদের রক্সল থেকে ট্রেন উঠতে সুবিধা হয়। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো SK & SB Productions ব্লগ। থ্যাংক ইউ।